সাধারণত ইতিহাস লেখা হয় রাজা বাদশাহের কাহিনী নিয়ে, কিন্তু ডক্টর নিহারঞ্জন রায়ের বাঙালির ইতিহাস বইটি ব্যতিক্রম। এতে তিনি এদেশের ইতিহাস লিখেছেন সবিস্তারে। এতে তিনি বাংলার রাজা, রাজকর্মচারী, যুদ্ধ বিগ্রহ ও শাসন নিয়ে বিস্তার সম্পর্কে আলোচনা করেন নাই, আলোচনা করেছেন বাঙালির লোক ইতিহাস সম্পর্কে, বাংলার লোকদের জীবনযাত্রার ধরন, সমাজ, ধর্মকর্ম, সংস্কৃতি, সম্পদ প্রভৃতি নিয়ে, বাঙালি জাতি কিভাবে ক্রম বিবর্তনের মাধ্যমে আজকের অবস্থানে পৌঁছেছে তার একটি সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে। বর্ণনা প্রসঙ্গে রাজবংশ ও উচ্চবিত্তের কথা আসলেও ঐতিহাসিক এ গ্রন্থে নায়ক হয়ে উঠেছে রাষ্ট্রের প্রজা, ভূমিহীন কৃষক বা শ্রমিক শ্রেণী। আদিকাল থেকে বাঙালির দৈনন্দিন জীবন, সমাজ, সংস্কৃতি, ধর্মকর্ম, ধন সম্পদ ইত্যাদি বিবর্তিত রূপে সন্ধান করেছেন। বাংলার মানুষেরা আদিতে কেমন ছিল, তারপর কোথা থেকে কে কবে আসলো, এই এলাকার নদনদী কীভাবে পরিবর্তিত হয়ে আজকের অবস্থায় আসলো, ভৌগোলিক প্রভাব এই এলাকার মানুষের চরিত্রকে কীভাবে প্রভান্বিত করলো, এসব কথা বিস্তারিত রয়েছে বইটিতে। এ গ্রন্থে মোট 15টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় ইতিহাসের যুক্তি। এতে বাঙালির ইতিহাসের অর্থ, এ অর্থে কেন ইতিহাস রচিত হতে পারে নাই, বাঙালির সমাজবিন্যাসের ইতিহাসই বাঙালির ইতিহাস প্রভৃতি বিষয় ব্যাখ্যা রয়েছে। দ্বিতীয় অধ্যায় ইতিহাসের গোড়ার কথা। এতে বাংলার বর্ণবিন্যাস ও জনতত্ত্ব, ভারতীয় জনতত্ত্বে বাঙালির স্থান, ঐতিহাসিককালে বাংলার জনপ্রবাহ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। তৃতীয় অধ্যায়ের শিরোনাম দেশ পরিচয়। এ অধ্যায়ে বাংলা নামে দেশের সীমানার বর্ণনা দেওয়া হয়েছে, নদ নদীর বিস্তারিত বর্ণনা, আন্ত ও বহির বাণিজ্যে ব্যবহৃত স্থল ও সমুদ্রপথের বর্ণনা, ভূপ্রকৃতি ও আবহাওয়া জলবায়ুর বর্ণনা রয়েছে, প্রাচীন জনপদগুলোর নামকরণ ও খুঁটিনাটি সহ বিস্তারিত বর্ণনা রয়েছে। চতুর্থ অধ্যায় ধন সম্বল। এতে কৃষি ও ভূমিজাত দ্রব্যাদির বর্ণনা রয়েছে, বিভিন্ন প্রকার শিল্প ও শিল্পজাত দ্রব্যাদির বর্ণনাও রয়েছে, ব্যবসা বাণিজ্য, বাণিজ্যের স্থান ও পথ ইত্যাদির বর্ণনা রয়েছে। পঞ্চম অধ্যায় ভূমিবিন্যাস। এ অংশে ভূমি, ভূমির সীমানা, প্রকারভেদ, ভূমিদান ও ক্রয় বিক্রয়ের নীতি, মূল্য ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে। এছাড়াও ভূমির স্বত্বাধিকারী, রাজা প্রজার অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। ষষ্ঠ অধ্যায় বর্ণবিন্যাস। এতে বল্লাল সেন চরিত, বল্লাল সেন প্রবর্তিত জাতিভেদ প্রথা, প্রত্যেক প্রকারের বর্ণনা এবং ব্রাহ্মণদের সাথে অন্য বর্ণের সম্বন্ধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সপ্তম অধ্যায় শ্রেণীবিন্যাস। এ অধ্যায় বিভিন্ন প্রকার শ্রেণী স্তরের বর্ণনা রয়েছে, যেমন ভূমাধিকারীর শ্রেণী স্তর, রাজসেবক শ্রেণী, আমলাতন্ত্রের শ্রেণী, জ্ঞানজীবী শ্রেণী, খেতকর শ্রেণী, বণিক শ্রেণী। অষ্টম অধ্যায় গ্রাম ও নগর বিন্যাস। এতে কয়েকটি প্রধান গ্রাম ও নগরের বর্ণনা রয়েছে, গ্রাম ও নগরের সভ্যতা ও সংস্কৃতির বিবরণও রয়েছে। নবম অধ্যায় রাষ্ট্রবিন্যাস। এতে কৈম শাসনতন্ত্র, প্রাথমিক রাজতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি আলোচিত হয়েছে। এছাড়াও রাজা, সামন্ত, মহাসামন্তের ক্ষমতা ও কার্যাবলীর বিবরণ রয়েছে। দশম অধ্যায় রাজবৃত্ত। এতে আর্য আগমন থেকে শুরু করে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির বঙ্গবিহার বিজয় পর্যন্ত রাজাবংশের পরিচয় ও শাসন কার্যের বর্ণনা রয়েছে। একাদশ অধ্যায় দৈনন্দিন জীবন। এতে মানুষের প্রত্যহিক জীবনের কর্মকাণ্ডের বিবরণ দেওয়া হয়েছে। দ্বাদশ অধ্যায় ধর্ম, কর্ম, ধ্যান, ধারণা। এতে বাংলার আচরিত বিভিন্ন ধর্ম ও ধর্মের রীতিনীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ত্রয়োদশ অধ্যায় বাংলা সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, দীক্ষা। এতে ভাষা, ব্যাকরণ, চিকিৎসা, শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়াও এসব শাস্ত্রে বিখ্যাত অনেক পণ্ডিত সম্পর্কে আলোকপাত করা হয়েছে। চতুর্দশ অধ্যায় লোক শিল্পকলা। এতে লোক সঙ্গীত, নৃত্য সম্পর্কে আলোচিত হয়েছে। এছাড়াও লোকায়ত শিল্প, মৃৎশিল্প, স্থাপত্য ও চিত্রশৈলী প্রভৃতি বর্ণনা করা হয়েছে। এবং সর্বশেষ পঞ্চদশ অধ্যায় ইতিহাসের ইঙ্গিতে বাঙালির আশা আকাঙ্ক্ষা, সমস্যা সম্ভাবনা ও ঐতিহাসিকের ভাবনা আলোচনা করা হয়েছে।
ভাষা সাহিত্যের দিক থেকেও এটি একটি অনন্য গ্রন্থ বলা চলে। বাংলা সাহিত্যে এত বিস্তারিত, পূর্ণাঙ্গ, পাণ্ডিত্যপূর্ণ এবং যথার্থ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পূর্বে কেউ গ্রন্থ রচনা করেছেন বলে উল্লেখ পাওয়া যায় না। এ গ্রন্থের লেখক শব্দ চয়নে এবং পদাংশ বাক্যভঙ্গি ব্যবহারে নতুনত্ব এনেছেন, যা ভারতীয় ভাষা সাহিত্যে এক ধরনের সার্থক প্রয়াস। এ গ্রন্থের আরেকটি উল্লেখযোগ্য দিক হল এতে লেখক নিজের মত জোর করে প্রতিষ্ঠা করার চেষ্টা করেনি। পূর্ববর্তী বিশেষজ্ঞগণের অভিমত আলোচনা করে, অন্যান্য প্রমাণাদি বিচার করে, যুক্তি দিয়ে নিজের সিদ্ধান্ত পাঠকের সামনে তুলে ধরেছেন। তারপরও তিনি গ্রন্থের ভূমিকার শেষ দিকে বলেছেন, আমার কোনো কথাই শেষ কথা নয়, অর্থাৎ আরও গবেষণা হলে আরও নতুন তথ্য আবিষ্কৃত হতে পারে। সর্বশেষ অধ্যায়ে লেখক বাঙালি জীবনের গভীর ও মৌলিক চরিত্রটিকে যেভাবে তথ্য ও যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, এমন সার্থক চেষ্টা ইতোপূর্বে আর কেউ করেননি। ঐতিহাসিকের কর্তব্য জ্ঞান ও সামাজিক অনুভূতির এমন পরিচয় দেশের ইতিহাস চর্চায় বিরল বা নেই বললেই চলে। প্রাগৈতিহাসিক কাল থেকে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি কর্তৃক বঙ্গ বিজয় পর্যন্ত এ গ্রন্থে আলোচিত হয়েছে। এভাবে মুসলিম ও ইংরেজ যুগের বাঙালির ইতিহাস রচনা এখন পর্যন্ত কেউ লেখেননি। অধ্যাপক নিহারঞ্জন রায়ের বাঙালির ইতিহাস গ্রন্থের মূল্যায়ন করতে গিয়ে যদুনাথ সরকার বলেছেন, এই বিরাট গ্রন্থে সমস্তটারই বিষয়বস্তু হইতেছে বাংলার লোকদের দৈনন্দিন জীবন, সমাজ, ধর্মকর্ম, সংস্কৃতি, ধন সম্পদ প্রভৃতি। অর্থাৎ বাঙালি জাতি কী করিয়া ক্রমে ক্রমে আজিকের বাঙালি বিবর্তিত হইয়াছে তা বুঝিবার চেষ্টা। এই ভূখণ্ডের নদ নদী, পাহাড় পর্বত, খালবিল কালক্রমে কীভাবে পরিবর্তিত হয়েছে, এই হলো এটার আলোচনা। আমরা এটা শুরুতেই এই বিষয়টা বুঝতে পেরেছি যে আলোচনা মূলত এইটা। বিশিষ্ট ইতিহাসবিদ, সাহিত্য সমালোচক ও শিল্প গবেষক হিসেবে খ্যাত নিহারঞ্জন রায় একজন বহু শাস্ত্রজ্ঞ ছিলেন। নিহারঞ্জন রায়ের মানুষ গঠনে 19 শতকের 20 ও 30-এর দশকের বুদ্ধিবৃত্তিক ও আবেগাত্মক আবহের উদার মানবতাবাদী বাংলার প্রভাব রয়েছে। তিনি কাজের জগতে মানুষ ও পরিপার্শ্বের সঙ্গে সংশ্লিষ্ট যা কিছু প্রত্যক্ষ করেছেন তাই আবেগ ও বুদ্ধি দিয়ে গ্রহণ করেছেন এবং লেখায় তার প্রতিফলন ঘটিয়েছেন। তিনি আধুনিক সাহিত্য, শিল্পকলা, ধর্ম, রাজনীতি এবং জীবন কাহিনী সহ নানা বিষয়ে একাধিক গ্রন্থ রচনা করেছেন। তবে তিনি ব্যাপক খ্যাতি লাভ করেছেন তার বাঙালির ইতিহাস নামক গবেষণাধর্মী এই গ্রন্থটির জন্য। এখন পর্যন্ত বাঙালির ইতিহাস সম্পর্কে যে সব গ্রন্থ রচিত হয়েছে এর মধ্যে বাঙালির ইতিহাসের স্থান সবার উপরে। যতদিন পর্যন্ত বাঙালির প্রাচীন জীবনের ইতিহাস সম্পর্কে আরও বিস্তার গবেষণা না হবে, আরও নতুন তথ্য আবিষ্কৃত না হবে, ততদিন পর্যন্ত এই গ্রন্থের স্থান কেউ দখল করতে পারবে কি না সন্দেহ।